তার জীবনের জারক চিত্রগুলো তিনি সমাপন করার উদ্যোগ নিয়েছেন। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে বাঙালি জাতি। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কেল উপজেলায় 21 ডিসেম্বর সোমবার দুপুরে নির্বাহী কর্মকর্তার নিচতলায় অবস্থিত বঙ্গবন্ধু অদম্য কর্ণারে 46টি বই সংযোজন করা হয়। রানীশঙ্কেল উপজেলা পরিষদ তাদের অর্থায়নে বঙ্গবন্ধুর জীবনের উপর লেখা এসব মূল্যবান ও গুরুত্বপূর্ণ বইগুলো প্রদান করেন। এ সময় অদম্য কর্ণারে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, এছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে বলেন, এসব বিরল সমন্বয়বিলুত বঙ্গবন্ধুর সম্পর্কে লেখা বইগুলো পড়ে নতুন প্রজন্ম তার জীবনাচরণ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।